হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু সান্তোরিনি। আজকে আমাদের সান্তোরিনি সেকেন্ড ডে, আর সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি, স্নান টান সব কমপ্লিট করে রেডি হয়েছি, কারণ আজকে আমাদের একটা লম্বা দিন হতে চলেছে, অনেক কিছু করবো আজকে আমরা, সেই জন্য হয়তো আর ফেরত মানে হোটেলে আসার সময় পাবো না মাঝখানে। তো একদম স্নান টান করেই বেরিয়েছি। আমাদের আজকে ফার্স্ট আপের প্ল্যান হচ্ছে, আমরা আজকে যাবো হচ্ছে নিয়া কামিনিতে, যেটা কিনা হচ্ছে ওই দেখতে পাচ্ছেন মাঝখানে ওই আইল্যান্ড মতো ওইটা, ওইটা বেসিক্যালি একটা আগ্নেয়গিরি, যেটা ঘুমন্ত আগ্নেয়গিরি, লাস্ট 1950-তে ওটার ইরাপশন হয়েছিল, কিন্তু ওটা ওই আগ্নেয়গিরির ইরাপশনের ফলেই কিন্তু ওইটা তৈরি হয়েছে। তো ওইখানে যাবো একবার বোটে করে, যাবো হচ্ছে ওই প্রথমে আমরা ওইখান থেকে কেবিল কারে করে নিচে যাব, আর ওই নিচে গিয়ে ওখান থেকে আমরা বোটে করে তারপর যাব। ওখান থেকে কেবিল কার ছাড়ে যেটা নিচে যায়, তো এমনি হেঁটেও যাওয়া যায়, রাস্তা রয়েছে, বাট ওই রাস্তাটা দিয়ে বেসিক্যালি গাধা যায়, প্রচুর গাধা যায়, অনেকে আবার গাধাতে করেও নিচে নামে। তো আমরা কেবিল কারে করে যাব। ওই দেখুন নিচে কেবিল কার ওঠানামা করছে, এখান থেকে দেশলাইয়ের বাক্সের মতন লাগছে, কিন্তু ওই কেবিল কারগুলো করেই আমরা এই পাহাড়টার একদম নিচে নামবো। আর ওখানে রয়েছে একটা ছোট্ট মতন পোর্ট, আর ওই পোর্ট থেকেই একটা বোটে করে আমরা যাব ওই ভলকানোটার কাছে। আর তার পাশের যে রাস্তাটা দেখছেন এঁকে বেঁকে নিচে নেমেছে, ওই রাস্তাটাই কিন্তু গাধা চলাচল করার রাস্তা। আজকে সকালবেলা আমার ঘুমও ভেঙেছে এই গাধা যাওয়ার আওয়াজে। আমাদের হোটেলের সামনের রাস্তাটা দিয়ে বেশ 10-12টা গাধাকে তাদের মালিক নিয়ে যাচ্ছিল, তো তাদের গলায় বাঁধা ঘণ্টার আওয়াজেই আজকে ঘুম ভেঙেছে। আর ফিরা বলুন আর ইয়া বলুন, এই রাস্তাগুলো আর এত সুন্দর সুন্দর এখানে হোটেল, চার্চ, বাড়িগুলো প্রত্যেকটা সামনেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ে ছবি তুলি। বেশ কিছু ছবি তুলেও নিয়েছি। আমরা এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি বলেছি কফি, ও বলেছে জুস, আর দুটো স্যান্ডউইচ নিয়েছি। খেয়েতে তারপরে টেবিল কারের ওখানে যাব, ওখানে টিকিট কেটে সাথে সাথেই ওরা নামিয়ে দেয়, তো আগে থেকে টিকিট কাটা যায় না। তো তাই জন্য আমাদের 11টার সময় বোট আছে, যেটা আমাদের ওই আইল্যান্ডটাতে নিয়ে যাবে, যেখানে ওই ভলকানো আইল্যান্ড হয়। তো আমরা ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিচে যাব টেবিল কারে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে এসেছি এই কেবিল কার বা রোপওয়ের কাছে, এবার উঠে পড়ব, অপেক্ষায় রয়েছি। ওই যে দেখুন রোপওয়েগুলো আসছে। কেবিল কারে বসে গেছি, আমি লাইফে প্রথমবার কেবিল কারে বসছি, তো একটু একটু নার্ভাস লাগছে। 6 ইউরো করে নিল এক একজনের উপর থেকে নিচে নামানোর জন্য। এটা ফিডার যে মার্কেটটা রয়েছে সেখানেই রয়েছে অফিসটা, টিকিটটা কেটে সাথে সাথেই কিন্তু এখানে, মানে আগে টিকিট কাটা যায় না, এখানে এসে সাথে সাথে টিকিট পায়। এখানে দরজা বন্ধ হয়ে যাচ্ছে বলার জন্য। রোপওয়ে করে আমরা চলে এলাম একদম যেটাকে বলা হয় পাহাড়ের পাদদেশ, সেই পাহাড়ের পাদদেশে থাকা এই ছোট্ট বন্দরটায়।
আর এখান থেকেই নৌকা করে আমরা যাব দূরের ওই আগ্নেয়গিরিটায়। আর এই দেখুন, আগ্নেয়গিরির রাজা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে এই সুন্দর পালতোলা নৌকাটা। তবে দেখতে যতই সুন্দর হোক, এ যা দোলান দুলছে দেখে তো আমার পেট মাথা সব গোলাতে শুরু করেছে। যাক গে, যা হওয়ার হবে, ঠাকুরের নাম নিয়ে উঠে তো পড়ি। আমরা নৌকায় উঠে পড়েছি আর পাশের দিকে একটা সিট দেখে বসেও পড়েছি। এখনই দেখতে পাচ্ছেন পুরো নৌকাটা ভরে গেছে, তবে নৌকাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। চলুন একটু ভিতরের দিকটা দেখে আসি। ভেতরেও বেশ বসার সুন্দর জায়গা রয়েছে। এই আমাদের নৌকা ছাড়লো। এই পালতোলা নৌকায় চড়ে ঘুমিয়ে পড়া কোনো আগ্নেয়গিরি দেখতে যাচ্ছি ভেবে যা রোমাঞ্চ হচ্ছে মনের মধ্যে, তা বলে বোঝাতে পারবো না। আমাদের সবার মনের মধ্যেই তো একটা ছোটবেলা বাস করে। সেই গ্রীষ্মের ছুটির দুপুরে আমের আচার খেতে খেতে ফেলুদা বা কাকাবাবুর অভিযান থাকে, পাহাড়ের গুহা কিংবা শঙ্করের প্রথমবার আগ্নেয়গিরি দেখার উত্তেজনা থাকে। সময় সময় আমার সেই ছোটবেলাটা বাস্তব আর গল্পের পার্থক্য করতে নারাজ হয়। সে ভাবতে ভালোবাসে সেও ছোটবেলায় পড়া কোনো দুর্ধর্ষ গোয়েন্দা কাহিনীর চরিত্র। এই যে চলেছে পালতোলা নৌকায় চড়ে আগ্নেয়গিরির পাহাড়ে, কে বলতে পারে কোনো গর্ত থেকে সেও দু চারটে হীরের টুকরো যে আবিষ্কার করে ফেলবে না। তবে একটা কথা বলতে পারি, নৌকাটা পাড়ে দাঁড়িয়ে যেমন দুলছিল, চলার পরে কিন্তু সেই দুলুনি একদম গায়েব। সত্যি বলছি, একটুও কোনো অসুবিধা হচ্ছে না। একটা অসম্ভব সুন্দর জলের রাস্তা পেরিয়ে আমরা এসে প্রায় পৌঁছে গেছি নিয়া কামিনী বলে এই ভলকানোটার কাছে। আর দূর থেকেই দেখতে পাচ্ছেন কালো কালো পাথর, যেহেতু আগ্নেয়গিরির লাভায় তৈরি সেই জন্যই বোধহয় এর রং এমন কালো। আর দূর থেকে সমতল বলে মনে হলেও এই আগ্নেয়গিরিটা কিন্তু বেশ উঁচু। আমরা এখন যাচ্ছি ভলকানোটার মাথার উপরে, আর এটা কাইন্ড অফ একটা গাইডেড ট্যুর। মানে এই আমাদের যে ইয়ারটায় আমরা এলাম, ওখানেই একজন মহিলা গাইড টাইপের, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন যাতে আমরা হারি টারি না যাই। তবে একা একাও যাওয়া যায়। তবে আমাদের এই বোটে ফিরতে হবে 12:45, কারণ আমরা এখান থেকে আর একটা জায়গায় যাবো, হট স্প্রিংটা বোধ হয় না। হ্যাঁ, আমরা হট স্প্রিং দেখতে যাবো। তখন আমরা উপরে উঠছি, এটা একটা ট্রেকের মতন। আমাদের পথ চলা শুরু হলো, আর নৌকার মধ্যেই আমাদের যিনি গাইড ছিলেন উনি সতর্ক করে দিয়েছিলেন যে কারুর যদি পায়ে ব্যথা থাকে বা ধরুন হার্টের কোনো প্রবলেম আছে বা অন্য কোনো হেলথ ইস্যুজ আছে, তিনি যেন এই ট্রেকে অংশগ্রহণ না করেন। তার কারণ এই ট্রেকটা কিন্তু বেশ খাড়াই পথ দিয়ে আছে, আপনারা হয়তো এখান থেকেই দেখে বুঝতে পারছেন। দূর থেকে এই নিয়া কামিনীকে দেখে মনে হতো সমতল ভূমি, কিন্তু এখানে এসে বুঝতে পারছি বেশ কিন্তু খাড়াই পথ। আর এই পথটা যখন যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা একটুখানি পাথর দিয়ে বাঁধানো হলেও, এর পরে যখন আমরা আরও উপরে উঠব সেই পথটা কিন্তু এরকমভাবে পাথরে বাঁধানো হবে না। সেটাতে আগ্নেয়গিরির লাভার জমে যে পাথর রয়েছে, সেই পাথর ছোটো ছোটো নুড়ি কাঁকড়ে ভর্তি থাকবে। তো চলতে কিন্তু বেশ একটু বেগ পেতে হচ্ছে। এইটা একদম প্রথম হল্ট বলতে পারেন। কিছুটা চলার পর এখানে অনেকেই বসে জল খাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। এখান থেকে আশেপাশের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আমরা অনেকটাই চলে এসেছি, আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বলা যেতে পারে ভলকানোর উৎস মুখ, যেটা সেরকম তো দুটো রয়েছে সেরকম উৎস মুখ এখানে, তো সেইটাই দেখতে যাচ্ছি। এবং এই এই যে আগ্নেয়গিরিগুলো বা এই আগ্নেয়গিরির যে মুখগুলো, সেগুলো হচ্ছে নতুন, মানে এগুলো কিন্তু ভবিষ্যতে ইরাপশন হওয়ার এখানে চান্সেস আছে। তো দেখুন রাস্তাটা, দেখুন শুধু এত কতটা উঁচু। সান্তোরিনির যে দ্বীপগুলো সেগুলো নাকি আগে এর ডাবল ছিল, এই ভলকানিক পিরিয়ডিক ভলকানিক ইরাপশনের ফলেই নাকি এটা এখন এরকম হাফ, মানে এখন যে সাইজটা সেটা অ্যাকচুয়ালি আসল সাইজের হাফ হয়ে গেছে। এক সময় প্রায়
মানে ভলকানিক ইরাপশনের যে স্কেল থাকে 1 থেকে 8 মধ্যে, সেই স্কেলের 7 বলে বুঝতে পারছেন, সেই 7 মাত্রায় অগ্নুৎপাত হয়েছিল এখানে, মানে ভলকানিক ইরাপশন এখানে হয়েছিল। আর এই হচ্ছে এইখান থেকে এটা পুরো এই যে উপরে সবাই যাচ্ছে। আপনারা দেখতে পাবেন এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এখনো, আর নিচের টেম্পারেচার হচ্ছে প্রায় 100 ডিগ্রি এখন, এখন সালফার বেরোয় এখানে, পুরো মানে ধোঁয়াটা না মানে আমরা বুঝতে পাচ্ছি মানে স্মেল আসছে। আর ওইটা যেটা হচ্ছে এটা 150 মিটার উঁচু, ওটা হচ্ছে মুখটা কোথাও মানে আর একটা মুখ। এখান থেকেও ধোঁয়া বেরোচ্ছে, রিয়েলি গরম লাগছে এখানে, রিয়েলি গরম এখানে। এই দেখুন এখানে ধোঁয়া বেরোচ্ছে, এই দেখুন, এই দেখুন, ওই যে দেখুন সবাই উপরে উঠছে যেখানে, ওটাই আমাদের ট্রেকের হাইয়েস্ট পয়েন্ট। আর আমাদের ডান দিকে যে বিশাল বড় একটা গর্ত দেখছেন, ওটাই কিন্তু অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছিল। চাঁদের পাহাড়ে যেমন বিভূতিভূষণ বর্ণনা করেছিলেন, আইসক্রিমের মাথার অংশটা কেউ এক কামড়ে খেয়ে নিয়েছে, অনেকটা সেরকমই মনে হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি এই আগ্নেয়গিরির একদম চূড়ায়। আর এখান থেকে যে দৃশ্যটা চোখে পড়ছে সেটা শঙ্করের ভাষায় ভয়ঙ্কর সুন্দর। আমাদের যিনি গাইড, উনি আমাদের এখানে এই আগ্নেয়গিরিটা সম্পর্কে অনেক তথ্য শেয়ার করছেন, টুকটাক শুনছি। আর শুধু এই আগ্নেয়গিরিটাই নয়, এর আশেপাশের যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন সেগুলোরও জন্ম, সেগুলোর সৃষ্টি কীভাবে হলো সে সমস্ত কিছুই উনি বলছেন। তবে এই দৃশ্যটাকে উপেক্ষা করি কিভাবে আপনাদের দেখাই। আমরা এখানে যেটা দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে নিয়া কামিনী, মানে নিউ বার্ন। আর এইটা যেটা, এই যে এইটা, এটা হচ্ছে পালিয়া কামিনী। এটা এখন মানে ঘুমিয়ে পড়েছে, এটা আর হয়তো জাগবে না। এই এটাও একটা আগ্নেয়গিরি। আর এই দেখুন, এখানে দেখুন, এটা হচ্ছে ইয়া, যেটাতে আমরা কালকে গেছিলাম। বলা হয় যে এইটা আর এইটা আগে যুক্ত ছিল, ঠিক আছে, এই ভলকানিক ইরাপশনের ফলেই নাকি এগুলো আলাদা হয়ে গেছিলো। সাসপেক্ট করা হয় যে এখানে সভ্যতা ছিল আগে, মানে ওই ভলকানিক ইরাপশনগুলোর আগে এই সমস্ত আইল্যান্ডে মোটামুটি মানে সভ্যতা ছিল, মানুষ থাকতো। আর মানে এখন সাসপেক্ট করা হয় যে এই আইল্যান্ডগুলোর নিচে হয়তো ওই সভ্যতাগুলো চাপা পড়ে গেছে, ন্যাচারাল ক্যালামিটি, তারপরে আপনার এই সমস্ত ভলকানিক ইরাপশনের ফলে সমুদ্রের নিচে ওনারা সাসপেক্ট করেন যে হয়তো মানব সভ্যতা রয়েছে যেগুলো ছিল আগে। তো ভেরি ফ্যাসিনেটিং, ভীষণ ভালো লাগলো। চলুন এবার ফেরার পালা, নিয়া কামিনীর সাথে আলাপ করে বেশ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর এরপর আমাদের যেতে হবে আর একটা জায়গায়, আমাদের যে বোটটায় করে আমরা এলাম সেই বোটটাই আমাদেরকে নিয়ে যাবে যে পাশের যে সুপ্ত আগ্নেয়গিরিটা, মানে যেটা একদমই ঘুমিয়ে পড়েছে, যার নাম হলো পালিয়া কামিনী। ওই পালিয়া কামিনীর একদম কোল ঘেঁষে রয়েছে একটা হট স্প্রিং বা উষ্ণ জলের স্রোত বলতে পারেন। তো আমার অনেক সহযাত্রীরাই সেখানে সাঁতার কাটবেন, আমাদেরও সুযোগ ছিল, কিন্তু আমরা যেহেতু সাঁতার একদমই কাটতে পারি না তো সেই রিস্কটা নিচ্ছি না, আমরা দেখব। তো সেটাও একটা ভীষণ মজার অভিজ্ঞতা হতে চলেছে, তো পরের ব্লগটা অবশ্যই দেখবেন, খুব আনন্দ লাগবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।